ভারত সেবাশ্রম সংঘ ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য বেসরকারি সংস্থা এবং মানুষের দুর্দিনের বন্ধু। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হোক বা দরিদ্র ও অভাবী মানুষের বছরভর চিকিৎসা বা সেবাই হোক, এই সংস্থাকে সবার আগে পাওয়া যায় মানুষের পাশে। 1917 সালে আচার্য শ্রীমৎ স্বামী পূর্ণমানন্দজী মহারাজ এই সংঘ প্রতিষ্ঠা করেন। আজ ভারত ছাড়াও ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, গায়না, ত্রিনিদাদ, কানাডা, ফিজি, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে প্রায় 100টিরও বেশি সংঘের শাখা রয়েছে। বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের সদর দপ্তর। এই ভিডিওতে আরও আমরা ঘুরে দেখব পুরো মঠটি, বেলায় দর্শন করব গুরুদেবের আরতি অনুষ্ঠান এবং জেনে নেব দুপুরে এখানে ভোগ গ্রহণের নিয়ম কানুন। ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি চলে এসেছি 211 রাসবিহারী এভিনিউ, যেটা ভারত সেবাশ্রম সংঘের সদর দপ্তর বালিগঞ্জে। তো আজকে ঘুরে দেখব আর আপনাদেরও দেখাবো সমস্ত আশ্রমটা। ট্রাম লাইন দিয়ে হেঁটে গেলে প্রথমেই ডান হাতে পড়বে এক বিরাট তোরণ। তোরণ পার করেই কিছুটা এগোলেই বাঁ হাতে পড়বে সঙ্গে চিকিৎসালয়। বিভিন্ন বিভাগের ডাক্তার বসেন এখানে। সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত এখানে চিকিৎসার জন্য টিকিট করতে হয়। চিকিৎসালয়ের পাশেই রয়েছে সঙ্গের তিনতলা ভারতীয় সংস্কৃতি মন্দির। সংস্কৃতি মন্দিরের ভেতরে রয়েছে অনেকগুলো থাম দেয়া মন্দির। মন্দিরে প্রতিষ্ঠিত আচার্য গুরুদেব স্বামী পূর্ণমানন্দজী মহারাজের ছবি। মহারাজের ডান হাতে রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি আর বাম পাশে রয়েছে বাবা ভোলানাথের মূর্তি। চিকিৎসার কারণে বাংলাদেশ এবং দেশের অন্যান্য প্রান্ত থেকে যারা চিকিৎসার কাজে এসেছেন তারা অনেকেই এখানে বিশ্রাম নিচ্ছেন। তোরণ থেকে বাঁ দিকে ট্রাম লাইন ধরে কিছুটা হেঁটে গেলে পাবেন সঙ্গের মূল আশ্রম। ঠিকানা 211 রাসবিহারী এভিনিউ, বালিগঞ্জ, কলকাতা। ইচ্ছে আছে আজকে দুপুরের মধ্যাহ্নভোজ এখানেই করা, দুপুরের ভোগ গ্রহণ করবো এবং দেখাবো এখানকার ভোগে কী কী দেওয়া হয়। ভিডিওটা খুবই তথ্যমূলক হতে চলেছে, তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। মূল ফটক দিয়ে প্রবেশ করে বাম হাতে পড়বে অফিস ঘর। আর অফিস ঘর থেকে সোজা এগোলেই পাঁচতলা রং করা সুন্দর এক বিল্ডিং। বিল্ডিং এর নিচেই রয়েছে বজরংবলীর মূর্তি। বজরংবলীর মন্দিরের ডান পাশেই রয়েছে অ্যাম্বুলেন্স এবং ভক্তদের গাড়ি পার্কিংয়ের জায়গা। বাঁ দিকে সিঁড়ি দিয়ে উঠে আর এক অফিস ঘর, এখানে আপনারা মহারাজের সঙ্গে দেখা করতে পারবেন। কে না জানে বাঙালিরা ভ্রমণ পিপাসু। বাংলার বাইরে ভ্রমণে গেলে দিন দিন খরচ বাড়ছে। ভারতের বিভিন্ন জায়গায় ভারত সেবাশ্রম সংঘের শাখা রয়েছে, যেখানে আপনারা কম খরচে থাকতে পারবেন, দুবেলা নামমাত্র খরচে সঙ্গে খাওয়া দাওয়া সারতে পারবেন। এইসব আশ্রমে থাকবার জন্য আপনাদের ভারত সেবাশ্রম সংঘের সদস্য হতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনারা তীর্থস্থানগুলিতে পৌঁছে রুম খালি থাকলে স্পট বুকিংও করতে পারবেন, অথবা অগ্রিম বুকিং করতে চাইলে আপনারা এই বালিগঞ্জ অফিসে এসে যোগাযোগ করতে পারেন। এই সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে চাইলে ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম, ফোন করবেন উল্লিখিত সময়ের মধ্যে। বন্ধুরা, আমি রয়েছি স্বামী পূর্ণমানন্দজী মহারাজের মন্দিরের ভেতরে। এইখানেই সমস্ত পাঠ এবং নামগান হয়। এই হচ্ছে স্বামীজির মূর্তি বসানো রয়েছে। দুতলায় একদিকে রয়েছে বিরাট এক অনুষ্ঠান হল,
অনেক ভক্ত এখানে বসে হোম যজ্ঞ ধ্যান করতে পারবেন। প্রতিষ্ঠাতা আচার্য গুরুদেব স্বামী পূর্ণমানন্দজি মহারাজের মূর্তি এখানে প্রতিষ্ঠিত রয়েছে। আর দোতলায় আর একদিকে রয়েছে বাবা মহাদেবের মন্দির। মাঝের ঘরগুলোতে প্রতিষ্ঠাতা আচার্য গুরুদেবের পর যারা সঙ্ঘ সামলেছেন সেই প্রয়াত গুরুদেবদের ছবি রয়েছে সিংহাসনে। এই বিল্ডিংয়ে রয়েছে লিফটের সুবিধা, তবে শর্টকাট নয়, সিঁড়ি দিয়ে উঠে দেখে আসি চলুন ফার্স্ট ফ্লোর থেকে ছাদ পর্যন্ত এই ভারত সেবাশ্রম সঙ্ঘ। একতলার মাঝে রয়েছে স্বামী পূর্ণবানন্দ মহারাজের উপাসনা গৃহ। ঠিক দুপুর 11টায় শুরু হয় স্বামীজির আরতি। একদম নিচে পার্কিং প্লেসের পাশেই রয়েছে ভোগ খাবার ব্যবস্থা। স্বামীজির আরতির পর দুপুর 11:45 পর থেকে শুরু হয় ভোগ খাওয়ানো। আপনারা নিচেও বসতে পারেন, আর নিচে বসার সমস্যা থাকলে বেঞ্চে বসেও ভোগ গ্রহণ করতে পারেন। ভোগের মেনুতে আজকে রয়েছে সাদা ভাত, আলু লাউ ধনে পাতা দিয়ে তরকারি, মুসুর ডাল, আলু বরবটির তরকারি এবং চালতার চাটনি। খাবার পরে আপনার পাতা নিজেকেই ফেলতে হবে। এখানে বিনামূল্যে আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন। ভোগ গ্রহণে এখানে কোনো চার্জ লাগে না। কিভাবে যাবেন? বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে পৌঁছানোর জন্য সবচেয়ে সহজতম উপায় ট্রেন। শিয়ালদা সাউথ সেকশন থেকে ট্রেন ধরে পার্ক সার্কাস পার করেই আসবে বালিগঞ্জ স্টেশন। বালিগঞ্জ স্টেশনে নেমে ওভারব্রিজ পার করে হাঁটা পথে ভারত সেবাশ্রম সঙ্ঘ মাত্র 5 মিনিট।
হাওড়া থেকে আসতে চাইলে হাওড়া স্টেশন থেকে বাস ধরে বালিগঞ্জ স্টেশনের ওভারব্রিজে নামো, পাশেই ভারত সেবাশ্রম সঙ্গ। বাসে কিন্তু অনেকটাই সময় লাগবে আপনাদের। মেট্রোতে আসতে চাইলে কালীঘাট স্টেশনে নেমে রাসবিহারি মোড় থেকে অটো ধরেও চলে আসতে পারেন এখানে। এরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নোটিফিকেশান সবার আগে পৌঁছায় আপনার কাছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।